আমি মুসলমানদেরকে ঐক্যের জন্য বলতেছি, আজকে কেন আমরা মাইর খাই, কারণ কি রে? কারণ কি? দেখ সাহাবীদের কি জজবা, সাহাবী কই নবী গো, অনেকে টাকা দিছে আপনি খুশি, অনেকে বাগান দিছে আপনি খুশি, অনেকে দন সম্পদ বিলা দিছে আপনি নবী খুশি, আমিও একটা কিছু দিলে হইছে আপনি নবী খুশি, কই হ আমি খুশি, ওই সাহাবী কই নবী গো, আমি টাকা দিতে পারবো না, আমি পয়সা দিতে পারবো না, আমি ফুলের বাগান দিতে পারবো না, নবী গো আপনি যেহেতু খুশি যুদ্ধের ময় দানে আমার জীবনটা কুরবান দিয়ে দিব, আমার সন্তানটাকে আমি যুদ্ধের ময়দানে দিতেছি। যুদ্ধের ময়দান যখন শুরু হয়ে যাবে, কাফেররা যখন আপনি নবীর দিকে তিনটা মারব, আপনি নবীর দিকে যখন পাথর মারবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার সন্তানটারে আপনার কোলের মধ্যে রাখবেন, কাফেররা যখন আপনার দিকে পাথর মারবে, কাফেররা যখন আপনার দিকে তিনটা মারবে গো নবী, আমার সন্তানটাকে ওই পাথরের সামনে তরে দিবেন, আমার সন্তানটাকে তীরের বরাবর তরে দিবেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান হারাইতে পারবো, আপনার বদন মোবারকে একটা তীরের আঘাত আমি সহ্য করতে পারবো না। ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল ইন কানা আবাউকুম وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. আমার যুবক ভাইরা, যেই কথাগুলো শুরুতে বলেছিলাম, আয়াতটা তেলাওয়াত করেছি, আমাকে বিষয় বেঁধে দেওয়া হয়েছে, এই জন্য আমি আপনাদের সামনে আয়াতটা তেলাওয়াত করেছি। আয়াতের শেষ দিকে একটু যদি খেয়াল করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই দুনিয়াতে ফাসিক যারা, এই দুনিয়াতে বেঈমান যারা, এই দুনিয়াতে কাফির যারা, এই দুনিয়াতে সীমা লঙ্ঘনকারী যারা, এরা আল্লাহর পক্ষ থেকে সঠিক পথে, যারা জুলুম করে ওই সমস্ত কওমগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথে প্রদর্শন করেন না, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে তারা কখনো সত্যপ্রাপ্ত সৎপথ অবলম্বন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে যেমন করে ভালোবাসে না, আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে ফাসিকদেরকে ভালোবাসে না, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে ভালোবাসে না। আজকে মানুষ চেহারা দেখে অহংকার করে, আজকে মানুষ সন্তান প্রদর্শন করে অহংকার করে, আমার 5টা সন্তান আছে, আমার 10টা সন্তান আছে, অথবা আমার ছেলে এসপি, আমার ছেলে বড় ওয়াইজিন, অনেক মানুষ সন্তানের পর সন্তানের পজিশন দেখে অহংকার করে, সন্তান লাভবান হবে, সন্তানের সম্পদ আছে, সবগুলো মানুষের সামনে প্রদর্শন করে। এই দিক দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে অনেক তুচ্ছ মনে করে, নিজের সম্পদ নিজের সন্তান সবগুলোকে বুকে ধারণ করে রাখে, কিন্তু তারা সত্যিকার অর্থে আল্লাহ রাসূলকে প্রাধান্য না দিলে, দুনিয়ার সম্পদের মোহে যদি তারা পড়ে যায়, সন্তান নিয়ে যদি তারা মত্ত হয়ে যায়, অপেক্ষা করো অপেক্ষা করো, তাদের জন্য আসমান থেকে গজব আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফাসিক কওমগুলোকে
সৎ পথে পরিচালিত আল্লাহ রাব্বুল আলামিন করে না। আল্লাহর পক্ষ থেকে যদি ভালোবাসা পেতে চাও, রাসূলকে যদি পেতে চাও, সবকিছুর ঊর্ধ্বে আমার আল্লাহ এবং তার নবীকে ভালোবাসা লাগবে, কথা বলেন ঠিক কিনা? قال النبي صلى الله عليه وسلم এগুলো কি পোলাপান? এই তোমরা 10টার পরে ওয়াজ আসবে না, ছোট পোলাপান যেগুলো আছে ছোট আবার ঘুমাই থাকবে। এই ছোট পোলাপান গুলো খুব বিরক্তির কারণ, কিন্তু আবার বিরক্তি নেই না কেন? এরাই তো ভবিষ্যৎ। কি নাকি তোরা পোলাপান গুলো খুব সমস্যা, কথা বলবা? তোমরা কথা বলবা? ঠিক আছে, এই তুমি বসো, কালো টুপি বসো বসো। কি কইতাম কোন চাঁদে কই ওয়াজ করতাম? আইলাম হালোয়া পারা, মিষ্টি পারা, তাবারক পারা, এই মাহফিলে সবসময় তাবারক কর। আজকে নাই? বাবা আজকে কমলপুর মানুষ দেখে এসে আল্লাহ আকবার। এগুলো আশেক আমার সুন্নির সংখ্যা মনে হয় দিনে দিনে বাড়তেছে, ঠিক না বেটি? আর বাড়তো না কেমনে? দেখেন তো আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী এমন একটা কাজ করছে, সালাম সালাম সারা জীবন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি নিয়ে আমরা খুব সংগ্রাম করেছিলাম, আল্লাহ রহমতে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান হয়ে গেছে। দোয়া 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 দোয়া, আল্লাহ কবুল করে, আমিন। কথা কোন ঠিক না বেটি? কারণ এটা কিন্তু একটা ইতিহাস, কথা বলেন ঠিক কিনা? বলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রধানমন্ত্রীকে নেক হায়াত দান করুক, আমিন করেন। আমার যুবক ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? বিষয় দিয়েছেন খুব হিসাবের বিষয়, খুব হিসাবের বিষয়, আমি দেখি না এই পড়তেছি আর কি, ভালো করে ব্যাখ্যা করার সুযোগ পাই নাই, এরপরে অনুবাদ করলাম আর কি। আজকে বিশ্বের মুসলমান ভয়াবহের মূল কারণ যদি বলি, আল্লাহর হাবিবের আমল থেকে আমি বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে আমি বলবো, মুসলমানরা যুগে যুগে পরাজিত হয়েছে, তার কারণটা কি? আবার মুসলমানরা যুগে যুগে বিজয়ী হয়েছে, তার কারণটা কি? রাস্তা হলো দুইটা, একটা হলো জয় আর একটা হলো পরাজয়। ও যুবক, একটা হলো জয় আর একটা পরাজয়। মুসলমান সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও মুসলমানরা অনেক জায়গায় কেন নির্যাতিত, তার কারণ হলো আমাদের মুসলমানদের মধ্যে ঐক্যের অভাব। কথা কোন ঠিক না বেঠি? তাহলে আসুন একটু সামনে বাড়ি, রাত্র যেহেতু বেশি ডানবাম কথা বলে সময় নষ্ট করবো না। আল্লাহর হাবিব ঘরের মধ্যে বসে আছেন, হঠাৎ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে বসে আছেন, আপনাকে মারার জন্য কাফেররা গোপনে ষড়যন্ত্র করতেছে, জোরে জোরে কি নাউযুবিল্লাহ পড়া যাবে না? আপনাকে কাফেররা মারার জন্য ষড়যন্ত্র করছে, আপনারা বলেন ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, ষড়যন্ত্রকারীদের ফয়সালা আসে আসমান থেকে, করেন কে? ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তেলাওয়াত করলে খারাপ লাগে, অসুবিধা হয়? যখন আমি তেলাওয়াত করবো তখন স্ট্রংলি বসে থাকবেন, আল্লাহকে ডাক দেওয়ার জন্য পারবেন না? আবার রেডি হন ইনশাআল্লাহ, আয়াত থেকে আবার পড়বো। প্রকাশ্য ষড়যন্ত্র কিংবা গোপন ষড়যন্ত্র পৃথিবীর কেউ জানে না, জানে কে? অন্তরের খবর জানে কে? আরো জোরে বলে জানে কে?
এই জন্য আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু হ্যাঁ এখানে কিন্তু পরের আয়াতে কিন্তু বলা আছে কি বলাছে না لقد نسونكم الله في مواطن كثيرة ويوم حنين একটু দিকে যেতাম না একটু অন্য দিকে চলে যাব আমি যেখান থেকে টার্গেট করছি সেখান থেকে বলি হুনাইনের কথা আমি আবার এসে বলি ওই কথা যে বিশ্বের মুসলিমদের ভয়াবহ পরিণতির মূল কারণটা কি এই মেসেজটা যদি আপনারা ধরে রাখতে পারেন আল্লাহর কসম করে বলি সব মিলে নেমে যাবে আমাদের এক ইঞ্চি পিছাইতে পারবে না প্রস্তুত থাকো জাগ্রত হও মুসলমান একদিন মরে যাবে খোদা কসম মুসলমান মরে যাবে কিন্তু লড়ে যাবে সেটা মাথায় রেখো মুসলমান এমন জাতি নবীর তরিকায় চোখের পানি ফারায়া কান্না করলো লব মুসলমান এমন জাতি চোখের পানি ফেলে কাঁদলে যেমন লব মুসলমান এমন জাতি মুসকি হাসি দিল লব ঠিক কি না বলি আল্লাহ আপনাকে মারার জন্য রেডি হেফাজত করবেন কে নবী আমার ডাক দিয়ে কও সাহাবারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিহাদের প্রস্তুতি নেওয়ার জন্য নবীর মহব্বত কে শ্রেষ্ঠ মনে করো জেনে রেখো দুনিয়ার মা তুচ্ছ বাবা তুচ্ছ সন্তান তুচ্ছ সম্পদ তুচ্ছ এ হলো পরবাসী মনে রেখো নবীর মহব্বত আমাদের কাছে শ্রেষ্ঠ 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 হাত ধরে বলো ঠিক কিনা বলো আল্লাহ আকবার জোরে বলেন রক্ষা করার মালিক কে এই জন্য যুবক আমার নবী আপনার নবী রাহমাতুন লিল আলামিন দুনিয়ার জমিনে 27টা যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছেন যেই 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেই যুদ্ধগুলোর নাম কি গাজওয়া সেই যুদ্ধের নাম যেগুলোতে আমার নবী সশরীরে অংশগ্রহণ করছে এটা নাম হলো গাজওয়া আর যে যুদ্ধতে নবী না গিয়ে নেতৃত্ব দিয়েছেন তুমি যাও যেমন মুতার যুদ্ধে নবী যাই নাই নবী তিনজনকে সেনাপতি বানায় পাঠাইছে এগুলোর নাম হলো সারিয়া কথা কোন ঠিক না বেটি তাইলে আমার নবী সশরীরে যুদ্ধে অংশগ্রহণ করছে করার পরে মুসলমানরা পরাজয় হলো কেন ওখান থেকেই কিন্তু শিক্ষা নিতে হবে আজকে আমরা যে পরাজিত হয়ে যাই কেন এই কেন কেন উত্তর নিয়ে জান নবী আমার ডাক দিয়ে বলেন এ সাহাবা একরাম আল্লাহ বলেছেন যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য তোমার ভোল্টেজ মার খাচ্ছে মাইকটা ঠিক করো ভোল্টেজ মার খাচ্ছে জোরে টান দিলে সাউন্ড নেমে যায় এটা কন্টেন্ট রেজোলিউশন অনেক ক্ষতি কালকে চিটাগং হাট হাজারি মাফরি খুব গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু খুব কঠিন জায়গা ব্রাহ্মণবাড়ির মতো একটা আমরা স্বাধীন করবো ইনশাআল্লাহ এই জন্য আমার যুবকদের আবেগ না আবেগ না বিবেক দিয়ে কাজ করতে হবে বিবেক মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে আমরা মুসলমানদের সবচাইতে পরাজিত হওয়ার মূল কারণ হলো আমরা কা কথা বলি বেশি কাজ করি কম সঠিক না এই জন্য আমাদের ক্যালাট হতে হবে আল্লাহর হাবিব মুসলমানদেরকে শিক্ষা দিয়া গেছেন ডাক দিয়া বলে সাহাবায়ে কেরাম রেডি হয়ে যাও সাহাবীদেরকে আমার নবী ডাক দিয়ে কে সাহাবি তুমি আমার যুদ্ধের জন্য কি দিবা সাহাবি ডাক দিয়ে কি আর রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি আপনাকে যুদ্ধের জন্য আমার খেজুর গাছের খেজুরের যে বাগানটা আছে
এই বাগানের যে ফলগুলো হবে আমি সব আপনি নবীর জন্য দিনের জন্য আমি কুরবানি দিয়ে দিলাম। আমি কি দিম, আমার সম্পদ আছে বাড়িতে অনেক সম্পদ, অর্ধেক আমি বদরের যুদ্ধে দান করেছি আর বাকি অর্ধেক আজকে জিহাদের জন্য আপনি নবীকে সেভ করার জন্য আমি সব বিলাইয়া দিব। সবাই যার যার মত ব্যক্ত করল। আর একটা সাহাবী ওই পাশে দাঁড়ায় চোখের পানি ফালায় ফালায় খান দেন। আপনারা বলেন একটা মানুষের চোখের পানির ব্যাখ্যা পৃথিবীর কেউ যদি না বোঝে আমার আল্লাহ এবং তার হাবিব বোঝার ক্ষমতা আছে না? না নবী আমার ডাক দিয়া কয় সাহাবি, ও সাহাবি তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দ? আজকে আমাদের চোখের পানি শুকাই গেছে, চোখের পানি নেই। আশিকের চোখের পানির দাম কম না বেশি? আমার নবী বলে তুমি কান্না করো চোখের পানি ফেলে, তোমার চোখে যদি পানি না আসে তুমি কান্নার ভান করো, কারণ তোমার চোখের কান্নার ভান পৃথিবীর কেউ তোমার অন্তরের খবর না জানলো একজন জানেন, জবান বলে বলুন তিনি কে? ওই সাহাবী অড়েল চোখের পানি ফালায় কান্দে। আমার নবী ডাক দিয়ে কি সাহাবি, রাতটা কিন্তু গভীর হইছে, একটু একটু দরদ লাগাই দিতে পারলে কাজ হয়ে যাবে। মানে আমার একটা অভ্যাস আছে, রাত যখন গভীর হয়ে যাবে একটু চোখের পানি ফেলে দিয়ে বাইরে ঘুমাইবেন, দেখবেন এই চোখের পানিটা মিজানের পাল্লায় না যাতে উসিল হয়ে যাবে। হতে পারে কি না বাবা? এবার ওই সাহাবিটা চোখের পানি ফালায় কান্দে। আমার নবী ডাক দিয়ে কই সাহাবি রে, সবাই যার যার সম্পদ নিয়েছেন তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দ? এই সাহাবীরা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, যার টাকা আছে টাকা দিছে গো, যার সম্পদ আছে সম্পদ দিয়েছেন, যার ওডেল সম্পদ আছে সব দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার নগদ কোনো অর্থ নাই, আমার বাড়িতে কোনো ফলের বাগান নাই যে আমি দিনের জন্য দিতে পারবো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আমার টাকা নাই পয়সা নাই আমি কি দিব, এই জন্য আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফালাইয়া কান্দি। আমার নবী তার পরীক্ষা করে মুসলমানকে শিক্ষা দেওয়ার জন্য এই শিক্ষাগুলো আজের বিষয়ের সঙ্গে আজকে মিল লাগেছে। অনেক ধন্যবাদ যারা বিষয়টা দিয়েছেন, আমার ভাল লাগতেছে। ইন্দিমিন চাইবে আমার নবী ডাক দিয়া খয় সামনে আয়, সামনে আয় রে সামনে আয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, উপস্থিত হে আল্লাহর হাবিব। আমার নবী ডাক দিয়ে কই জিহাদের ময়দানে যাব, তুমি একটা কিছু দাও। সাহাবী বলে নবী গো আমার অর্থ নাই, ওরা দিছে তুমি একটা দাও। সাহাবী কই নবী গো আমার কিছু নাই, শুধু পাঞ্জাবিটা আর লুঙ্গিটা আছে কিছু নাই, বাড়ি ঘর যা ছিল সব আমি প্রথম যুদ্ধে সব বিলাই আছে। ডাক দিয়ে কই সাহাবী সবার সামনে বলতেছি তুমি একটা কিছু দেওয়াই লাগবে, নবী আমার লজ্জা দিয়েন না, আমার কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই। নবী আমার ডাক দিয়া বলে নাই একটা কিছু দেওয়া লাগবে। এই সাহাবীটা চোখের পানি ফেলাইয়া দিয়া বলে নবী গো কেন তাহিরি কথা কই, তাহিরি রে এই কণ্ঠ তুই একদিন থাকবে না রে হালুয়া বড়বাসী। ওই সাহাবী কই নবী গো
হো নবী গো, আমি মুসলমানদেরকে ঐক্যের জন্য বলতেছি, আজকে কেন আমরা মার খাই, কারণ কি রে, কারণ কি? দেখ সাহাবীদের কি জজবা, সাহাবী কই নবী গো, অনেকে টাকা দিছে আপনি খুশি, অনেকে বাগান দিছে আপনি খুশি, অনেকে ধন সম্পদ বিলা দিছে আপনি নবী খুশি, আমিও একটা কিছু দিলে হইতো আপনি নবী খুশি, কই হ আমি খুশি, ওই সাহাবী কই নবী গো, আমি টাকা দিতে পারবো না, আমি পয়সা দিতে পারবো না, আমি ফুলের বাগান দিতে পারবো না, নবী গো আপনি যেহেতু খুশি যুদ্ধের ময়দানে আমার জীবনটা কুরবান দিয়ে দিব। সুন্নাতি নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাতু হুদের জালিমের প্রতিরোধ। আপনারা এলাকার মানুষগুলো তো জিহাদি চেতনার কথাগুলো শূন্য অভ্যস্ত না, আমরা অন্যভাবে ওয়াজ করতাম আগে, এইগুলো যখন আমি চিটাগং বলি কিংবা সিলেটের ভিতরে গিয়ে বলি মানুষ পাগল হয়ে যায়, কারণ এখন আমাদেরকে একটু মরে তো যাবো, একটু লড়ে যেতে হবে। কি করে যেতে হবে? সাউন্ডটাকে তুলে দিতে হবে, এভাবে সাউন্ড আমি ওয়াজ করতে পারবো না। সুন্নাতি নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাতু হুদার জালিমের প্রতিরোধ, সুন্নাতি নয় শুধু নির্ঝন দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মহব্বতে আমাদের অসীম মোদী আসছেন, আমার সালামটা দিয়ে আসলে আমি নিশ্চয় সালাম দিব। আলহামদুলিল্লাহ আমাদের মাধবপুর উপজেলার থানার ওসি মহোদয় এসেছেন, তদন্ত ওসি মহোদয় এসেছেন, ভাগ্য ভালো যে আজকে আমার প্রথম দেখা হয়েছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নতুন আসছেন, আলহামদুলিল্লাহ আমাদের এলাকার পক্ষ থেকে আমাদের তদন্ত ওসি মহোদয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, মুবারকবাদ জানাচ্ছি, পবিত্র ঈদ মুবারকের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা কি খুশি হন নাই? একটা কথা মনে রাখবেন, প্রশাসন আমাদের ভয় নয়, প্রশাসন আমাদের সাহস, প্রশাসন আমাদের শত্রু নয়, ওনারা আমাদের বন্ধু। ওনাদের হাতকে শক্তিশালী করতে হয় কিভাবে জানেন? আপনারা কেউ যদি মাদক সেবন করে, গোপনে গিয়ে ওনার কানে মেসেজটা দিয়ে আসবেন, এই ছেলেটা মাদক সেবন করে, পারবেন না? ওনাদের হাতকে শক্তিশালী করুন, ওনারা বিপদ আপদে আপনার পাশে থাকবে। ওনারা যখন আপনার ছেলেকে ধরে নিয়ে যাবে, মনে করতে হবে আপনার ছেলের ভালোর জন্য ধরে নিয়েছি, এই জন্য সেদিকে খেয়াল রাখতে হবে, রাখবেন না ইনশাল্লাহ আপনারা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাহলে আমি কি সঙ্গীতটা গাইবো একটু? সুন্নাতি নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাতু হুদের জালিমের প্রতিরোধ, সুন্নাতি নয় শুধু নির্জন দানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, ঠিক কিনা বলো? মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দূর দিনে ও তার পাশে থাকো কি, আর কিছু সুন্না আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তাবানো কি, জানলেও জীবনে কখনো তাবানো কি, সুন্নাতি নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতি নয় শুধু
খাওয়া শেষে মধু পান, আরো কিছু শুনলাম আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তামানো কি। সাহাবী ডাক দিয়ে কি আর ইয়া হাবিব আল্লাহ নবী গো, সবাই টাকা দিছে আপনি খুশি, সবাই সম্পদ বিলাইয়া দিছে আপনি খুশি, আপনি সাক্ষী থাকেন দিনের জন্য জিহাদের ময়দানে, আল জিহাদু মাযি ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে, আমি দিনের জন্য কোরআনের জন্য আপনি নবীর জন্য আমার জীবনটাকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون আল্লাহর পথে যারা জীবন দেয় নাকি মরা না জিন্দা, সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিবে। আমার নবী যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন, হঠাৎ করে একটা মহিলা কোলের মধ্যে বাচ্চা নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেছে, ওই যে সন্তান সন্ততির কথা আসছে এখানে, আয়েশা ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ আমিও আপনার সঙ্গে জিহাদে যাব। আমার নবী ডাক দিয়ে কি মা তোমার স্বামী আসেনি, বাবার কথা বলে নাই মায়ের কথা বলে নাই, আমার নবী গায়েবের খবর দেন ওয়ালা, আমার নবী বলে তোমার স্বামী আসেনি। মহিলা ডাক দিয়ে কই নবী আছে, কই তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও, কই আমার স্বামীটা প্যারালাইসিস ঘরের মধ্যে পড়ে আছে, কিন্তু আমার মন চায় আমি জিহাদের ময়দানে গিয়ে মরে গিয়ে আমি শহীদ হব। নবী আমার ডাক দিয়ে বলে মা না না তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও, তুমি যতক্ষণ পর্যন্ত স্বামীর খেদমতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামা জিহাদের সওয়াব দিয়া দিবে, কারণ আল্লাহ সারা পৃথিবীর কাউকে যদি সেজদা করার অনুমতি দিত, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য, এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। আমি দেখেছি আমি শুনেছি এই এলাকায় মাহফিল হলে অনেক মা বোনরা প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শুনে, এই জন্য কিছু মা বোনদেরকে বললে কি অসুবিধা হবে, মা 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 আম্মা তোমার পায়ে ধরে বলি একটা কথা মেসেজটা নিয়ে যাও, জীবনে কোনোদিন স্বামীকে কষ্ট দিও না, স্বামীদেরকে বলে দিয়ে যাই কোনোদিন স্ত্রীর উপরে জুলুম করবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব বলেছেন শেষ বিদায়ের ভাষণের জন্য বলেছেন, বিদায় হজের ভাষণে বলেছেন নিজের জন্য যা পছন্দ করবে স্ত্রীর জন্য তাই পছন্দ করবে, জোরে জোরে আল্লাহু আকবার বলা যাবে না। মা আপনাকে বলে যাই নবী বলছেন তোমার স্বামীর খেদমতে যাও, আপনাদের একটু বলি স্বামীর খেদমত কেমন করবেন, আয়ুব আলাইহিসসালামকে তার স্ত্রী রহিমা বলছিলেন স্বামী হে আমার মন চাইতেছে আমি আপনাকে একটু আদর করব, আয়ুব আলাইহিসসালাম মনে করেছেন কপালে একটু চুমু দিয়ে আদর করবেন, না 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 হযরত বিবি রহিমা আয়ুব আলাইহিসসালামের পিঠের মধ্যে একটা চুমা লাগাইলেন, চুমাটা মুখ তুলতে একটু দেরি হয়ে গেছে, আয়ুব আলাইহিসসালাম বলেন হে রহিমা গো তুমি আমার পিঠের মধ্যে চুমা দিয়ে মুখটা লাগাইলা, এত দেরি কেন তুমি করলা, এবার রহিমা ডাক দিয়ে কই স্বামী আপনার অল বডির মধ্যে শুয়া থাকতে থাকতে পিঠের মধ্যে এত বড় পুজের গর্ত হইয়া পচে গেছে, আমি আমার মুখটা ওই জায়গার মধ্যে লাগাইয়া চুমার বাহানা কইরা সবগুলা পুজ আমার জিব্বা দিয়া ঠাইনা ঠাইনা বের করেছি। এই জন্য দুঃখের সময় স্ত্রী স্বামীর কাছে ছায়ার মতো খেদমতে লেগে থাকবে, সব সময় ভালোবাসা পূর্ণ আচরণ করবে, এই জন্য আমার নবী আপনার নবী বলে মা ও মা গো মা গো মা তোমার স্বামীর খেদমতে যাও, ওই মুহূর্তে আপনার নবী আমার নবী রহমাতুল লিল আলামিন মহিলাটাকে এই কথা বললেন, মহিলাটা ডাক দিয়ে নবীজি আল্লাহু আকবার বলুন না
ও মায়ার নবী গো, আমার মন চাইছিল আপনার সঙ্গে জিহাদে যাব, এবার আমার নবী বলে আমি হুকুম করলাম তোমার স্বামীর খেদমতে চলে যাও, আমার নবীর হুকুমের মূল্য আছে না নাই। এবার মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, আমার যদি আপনি যুদ্ধের ময়দানে যাইতে নিষেধ করেন, আমার কুলের মধ্যে একটা সন্তান আছে, কুলের মধ্যে একটা সন্তান আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার কুলের সন্তানটা ছোট, এই সন্তানটাকে আপনার সঙ্গে জিহাদের ময়দানে আপনি নিয়ে, নবীজি আমার সন্তানটা সাহাবার কোলে রাখার জন্য আমি জিহাদের ময়দানে দিতেছি না গো নবী, আমার সেম সন্তানটাকে আপনি রহমাতুল লিল আলামিনের কোলের মধ্যে রাখবেন। আমার নবী ডাক দিয়ে, মা আমার কোলের মধ্যে রাখলে আমি জিহাদ করব কেমনে? আমি জানি না, আপনার কোলের মধ্যে আমার সন্তানটা রাখবেন। এবার ডাক দিয়ে বলে, এটা কেমন কথা বলো? মহিলাটা ডাক দিয়ে কই, নবী গো আমার সন্তান আপনার কোলে রাখবেন কেন জানেন নি? আমার সন্তানটাকে আমি যুদ্ধের ময়দানে দিতেছি, যুদ্ধের ময়দান যখন শুরু হইয়া যাবে, কাফেররা যখন আপনি নবীর দিকে তীরটা মারবো, আপনি নবীর দিকে যখন পাথর মারবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও মায়ার নবী আমার সন্তানটারে আপনার কোলের মধ্যে রাখবেন, কাফেররা যখন আপনার দিকে পাথর মারবে, কাফেররা যখন আপনার দিকে তীরটা মারবে, গো নবী আমার সন্তানটাকে ওই পাথরের সামনে ধরে দিবেন, আমার সন্তানটাকে তীরের বরাবর ধরে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, সন্তান হারাইতে পারবো, আপনার বদন মোবারকে একটা তীরের আঘাত আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আকবার করে বলেন, ওই যে বাবার আমার সন্তান মুহে পড়ে আমরা রাসূল বলে গেছি, আর ওই যুগের মহিলারা সন্তানের প্রেমে পড়ে আমার রাসূলকে ভুলে নাই, এই জন্য আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে, মা তোমার সন্তানকে যুদ্ধের ময়দানে নিতে হবে না, আমি নবী দোয়া কইরা দিয়া যাই তোমার সন্তানকে যেন আল্লাহ মর্দে মুজাহিদ বানায়া দে, জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই গুনগুন কথা বলতেছিস ফলাফল, ঠাস করে মোনাজাত দিয়ে দিব, পাগলামি করবা মোনাজাত দিয়ে দিব, এদিকে কথা বলতেছ খুব সাবধান। অনেক আগে থেকে জানো যে আমি ওয়াজে কথা বললে ওয়াজ করি না, উঠা বসা করলে ওয়াজ করি না, আমার নীতি আছে কয়েকটা, ভালোবাসে এই নয় যে তুমি আমাকে ধারে এসে বলবা, খুব মনোযোগ দিতে হবে, আমরা হুব্বে রাসূল নিয়ে কথা বলছি, কথা বলো ঠিক না বেঠিক, সব কিছুর উর্ধ্বে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, ঠিক কি না বলো? মরে যেহেতু যাবো, লড়ে যেতে হবে, কথা বলেন ঠিক কি না বলেন? প্রস্তুত আছো তো মুসলমান? এবার রহমাতুল্লিল আলামিন যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার নবী হলো লিডার, সুবহানাল্লাহ, নবী আমার ডাক দিয়ে বলছে, যুদ্ধে জিতি এবং হারি এই জায়গাটা ছাইরো না, এখান থেকে মুসলমানদের অনেক শিকার আছে, এই জায়গা থেকে হলো শিক্ষা, আমাদের পরাজয়ের কারণটা কি? আমরা নেতৃত্ব দিতে জানি না, আমরা নেতৃত্ব মানি না, ঠিক কি না বলেন? এই জন্য আমার নবী বলে, যুদ্ধে জয়ী হয় কিংবা বিজয়ী পরাজয় হয় এই জায়গাটা তোমরা ছাড়বে না, বাস শুরু হয়ে গেল জিহাদ, এমন ভাবে জিহাদ শুরু হইয়া গেল, কাফেররা সিদ্ধান্ত নিল যা করি না করি নবীরে শেষ করে ফলাইতে হবে, জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন? আমার গাড়ি ভাঙছে কয়বার? 23 বার। কয়বার? এখন নতুন গাড়ি নিয়ে সাল্লাহ জানি নিয়ে ভেঙ্গে, নতুন গাড়ি যদি আঘাত করে পরে খুব কষ্ট হবে, যাক কপালে থাকলে কিছু লোক আছে ভাঙ্গে ফেলায়, এগুলো ঠিক না, আপনার হাত দিয়ে যেন কেউ কষ্ট না পায়, আপনার জবানের কথার দ্বারা যেন কষ্ট না পায়, এটা কি মাথায় রাখতে হবে না ভাই? আপনার এমন কথা বলবেন না যেন কেউ কষ্ট পায়, মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি,
যার হাত এবং জবান থেকে অন্য একজন নিরাপদ নয় সে মুসলমান নয়। কথা কোন ঠিক কিনা বলেন, এমন কথা এমন কাজ করবেন না। আমি যদি দোষ করে দেখি আমাকে বলেন গাড়িকে কেন আঘাত করবেন, আপনার হাত থেকে আরেকজনের জানমাল নিরাপদ থাকতে হবে ঠিক কিনা? হ্যাঁ, এইগুলো খুব মাথায় রাখতে হবে, খুব কেয়ারফুল। আমরা এমন ধর্ম পেয়েছি, আমরা এমন ধর্ম পেয়েছি যে এই ধর্মটা কি অশান্তির ধর্ম না শান্তির ধর্ম? আমরা আমরা এমন ধর্ম পেয়েছি, এমন এক ধর্ম পেয়েছি যে দোয়া আছে আলহামদুলিল্লাহ অনেক মোবারকবাদ যে আপনি আপনাদের সহায়তায় আমরা এই সুন্দর মাধ্যমে শান্তি ভাবে পড়তে পারতেছি। আওয়াজটা খুব ভালো লাগতেছে, নবী গো আপনার ভালোবাসাই জীবনের গুনা জরে যাই, নবী গো আপনার ভালোবাসাই, সুবহানাল্লাহ বলেন না কেন? নবী গো আপনার ভালোবাসাই আল্লাহ রলি হওয়া যায়, নবী গো আপনার ভালোবাসাই ওয়াসাল করেনি জোব্বা পায়া, এই ওয়াসাল করেনি না ওয়াসাল করেনি, খুব মধুর কথা একটা, ওয়াসাল করেনি জোব্বা পায়া আল্লাহুম্মা জোরে সাল্লা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, কষ্ট হচ্ছে আপনাদের? নবী আমার কোন ময়দানে? জিহাদের ময়দানে, নবী আমার জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে যাওয়ার পরে লক্ষ্য ভ্রষ্ট হলো নবীর, নক্ষত্র হলো নবীর দিকে, কাফেররা আমার নবী বরাবর তীর মারতেছে, কত বড় সাহস দেখছেন নি, কত বড় সাহস দেখছেন! আরে যেই নবীর বদর মুবারকে কোনদিন মশা মাছি বসে নাই সেই নবীর বরাবর তারা তীর তীর ধরেছে, যেই নবীর বদর মুবারকে কোনদিন মশা মাছি বসে নাই সেই নবীর বদর মুবারকে তারা পাথর মেরেছে। এই বদর পরবাসী হালুয়া পরবাসী বরদাস্ত করা যায় না, ঠিক কিনা বলেন? আমি প্রায় সময় চিটাগাং গেলে একটা গজল গাই, সেটা সুযোগ পেলে পরে বলবো ইনশাআল্লাহ। নবী আমার যুদ্ধের ময়দানে এক কাফের আমার নবীর সিনা মুবারক বরাবর এমন ভাবে তীরটারে তাক লাগাইছে জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। আচ্ছা এই মুহূর্তে যদি কেউ আসে আমার পিছন দিক দিয়ে রাম দাও দা খুব মারতে আসে, আপনারা কি করবেন? লাস্টে কেউ পানি পান করে নাই, এটা হলো মুসলমান। আর এখন কি কুরবানি দেওয়ার পরে 150,000 টাকার গরু জবাই করার পর অর্ধেকটা ফ্রিজের ভিতরে হামদাই দে আর বাকি অর্ধেকটা থেকে তিন ভাগের দুই ভাগ ইচ্ছামতে রান্না করে খায় আর এক ভাগ হাড্ডি উড্ডি গুলো গরিব দে, এমন কিছু ধরনের মানুষ সমাজে আছে না নাই বলে? এখনো কুরবানির গোশত দিবেন ফ্রিজের ভিতরে আছে, আছে না নাই বলেন? এই জন্য নবীর বরাবর তীর ধরছে কাফের, যেই মাত্র ধরল একটা সাহাবী দেখা ফলাইছে দেখা আমার নবীরে জায়া জরায়া ধরছে, নবীরে জরায়া ধরলে লাভ আছে না নাই? এ আমার হালুয়া পাড়ার বাবা জিরাইরি ও বন্ধুরা
এবারে সাহাবি আমার নবীরে জড়ায়া ধরছে, ধরায়া পড়ার পরে আমার নবী বলে তুমি আমার এমন করে কেন ধরলা? ওই সাহাবি ডাক দিয়া বলে নবী গো ও মায়ার নবীজি, আমি আপনারা জড়ায়া ধরছি এই বিহাদ আপনি নবীরে বরাবরে তীর ধরেছে, এই জন্য আমি আপনারা জড়ায়া ধরেছি। আমার নবী কয় যে এই মাত্র সাহাবি আমার জড়ায়া ধরছে, তাকায়া দেখলাম একটা বিয়া দাও এমন একটা তীর মারছে, ওই সাহাবির পিঠ দিয়া ঢুকিয়া গেছে, কলিজাটা পর্যন্ত স্পর্শ হইয়া গেছে। আমার নবী ডাক দিয়ে গেছে সাহাবিরে, তুমি আমার বাঁচাইতে যাইয়া আমার তোমার গায়ের মধ্যে তীর লইলা। এই কথা বলার পরে আমার একটা পাথর রাগা সাহাবির মাথায় লাগলো, রক্ত স্রোত ছুটে গেল, একাধিক তীর সাহাবির গায়ের মধ্যে লাগলো। এরপরে ও সাহাবি আমার নবীরে সারে না, আমার নবীরে সারে না। ইন দি মিন টাইমে আমার নবী কই সাহাবিরি ও সাহাবি তুমি আমার এমন ভাবে জড়ায় ধইরা, গায়ের মধ্যে পাথর রাগা দিয়েছ, তোমার গায়ের মধ্যে কি ব্যথা লাগে না? ওই সাহাবি মুস্কি মুস্কি হাসে, কারণ ওই সাহাবি তো কেন মুস্কি মুস্কি হাসে, ওই সাহাবি তো বাপের চাইতে নবীরে ভালোবাসে, ওই সাহাবি তো সন্তানের চাইতে ভালোবাসে, ওই সাহাবি তো ভাইয়ের কাছ থেকে ভালোবাসে, ওই সাহাবি তো পরিজন থেকে ভালোবাসে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? ওয়াশিরাতুকুম তার সগোত্রের মানুষের চাইতে আমার নবীরে ভালোবাসে, এই জন্য আমার নবীরে এমন ভাবে ঝরাইয়া ধরল, এই সাহাবীর গায়ের মধ্যে তীর লাগলো। কিন্তু আমার নবী বলে তুমি কি ব্যথা পাও না? তুমি কি কিসে কিরে এই ফুলা ভানি লেগে ডিস্টার্ব? আমার নবী ডাক দিয়ে কি সাহাবী তুমি যে পিঠের মধ্যে তীর লাগতেছে তুমি কি ব্যথা পাও না? সাহাবি মুস্কি মুস্কি হাসতেছে, এই একটা ইনজেকশন দিলে মানুষ কি হাসে না কান্দা? ব্যথা লাগে কি লাগে না? মাথার মধ্যে বাড়ি দিয়ে রক্তাক্ত করলে কান্দে না হাসে? ওই সাহাবির বডির মধ্যে রক্তের বন্যা, আমার নবী ডাক দিয়ে কি সাহাবি রে তুমি আমার বাসাইতে যাইয়া তোমার গায়ের মধ্যে এত তীর লাগাইলা, তোমার শরীরে কি ব্যথা পাও না? এই সাহাবী তখন নবীর কথা শুননা মুস্কি মুস্কি হাসতেছে, আমার নবী ডাক দিয়ে কি সাহাবী ব্যথা পাইলে তুই কেউ হাসে না কান্দে, তুমি কেন হাসতেছ? ওই সাহাবী ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ব্যথার কথা বলেছেন, আমার ব্যথার কথা বলছেন বলে আমি হাসতেছি। কয় কেমন আশ্চর্য কথা, ব্যথার কথা বললে কি কেউ হাসে নাকি? এই সাহাবি বলে নবী গো ও মায়ার নবীজি, আপনি আমার ব্যথার ভয় দেখাইছেন, আমি কি হাসতাম না তো কান্দতাম নি, আমি কাঁদব কেন গো নবী? তীরের ব্যথার কথা বলছেন তবে সই না ধান, আমার পিঠের মধ্যে যদিও বিশ্বের তীর, আমার বুকটা তো লাইগা রইছে রহমাতুল লিল আলামিনের নূরানি সিনা মুবারকের সঙ্গে। আল্লাহু আকবার মানা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার আপনার সিনা মুবারকের সঙ্গে আপনার সিনা মুবারক পিঠের মধ্যে বিষের তীর ব্যথা আমার লাগে। হিন্দি মিনি টাইমে আমার নবী কয় তোমার শরীর থেকে যেমনে রক্ত, শরীর থেকে যেমনে রক্ত ঝরতেছে তুমি তো মারা যাইবা। এই সাহাবি আরো বেশি বেশি করে হাসতেছে, তোমারে তুমি কি জানো না পাথরের আঘাতের চাইতে মরণ যন্ত্রণা বড় কঠিন, মরণ যন্ত্রণা বড় কঠিন। কেমন কঠিন? এই ডাক্তারে আর মুখটারে 2 মিনিটের জন্য বন্ধ করলে বোঝা যায় মরণটা কেমন কঠিন। তুমি মরণের যন্ত্রণার কথা শুনো তুমি হাসতেছ, অনবী গো অনবী আমি হাসতাম না তো কান্দতাম নি, আপনি আমার
মরণের বই দেখান কেন বউ? আমি তো মরণের বই করি না, যন্ত্রণা নিয়া ভাবি না, যার চোখের সামনে রহমাতুল লিল আলামিন দাঁড়ানো, যার চোখের চোখে রহমাতুল লিল আলামিনের চক্ষু পড়ে আছে, এই পাগলার জীবন যদিও চলে যায় মরণের যন্ত্রণার ভয় থাকতে পারে না। দুইটা হাত তুলেন তো দেখি আপনারা আছেন কিনা। এই সত্যি কিরা বলো, নবীর জন্য জীবন দিতে চাও কি চাও না? এই মুসলমান, এই মুসলমান এখনো বলতে চাই, উহুদের চেতনা, বদরের চেতনা, হুনাইনের চেতনা, তায়েফের চেতনা বুকে লালন করো, ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় নিশ্চিত। এক প্রতিমন্ত্রী বলছে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দিতে। আমি স্পষ্ট বলে দিয়েছিলাম আপনি একদিন চলে যাবেন, কিন্তু ইসলাম ঠিকই থেকে যাবে। আপনার বাবা মুসলমান, আপনিও মুসলমান, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই দেশ চলবে মদিনার সনদের আলোকে, যেখানে সংবিধান রাষ্ট্রধর্ম ইসলাম অলরেডি লেখা আছে, পাশ করা আছে। আপনি কোন মন্ত্রণালয়ের ক্যাবিনেটে না বসে নিজের মন গড়া বক্তব্য দিয়ে ওই আপনার সংবিধানের বিরুদ্ধে অবস্থান করা, গণতান্ত্রিক যে রুল আছে সেই রুল অনুযায়ী আপনি রাষ্ট্রদ্রোহী কথা বলেছেন, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে আপনি ধর্মদ্রোহী কথা বলেছেন। যদি আপনি সেই বক্তব্য দিবেন, ওই বক্তব্য দেওয়ার আগে আপনার মুসলমানের নাম থেকে ভিন্ন ধর্মে আপনার নাম রূপান্তরিত করে। আমি সেদিনে বলেছি লক্ষ মানুষের সামনে, সেদিন আমি লক্ষ মানুষের সামনে বলেছি যে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। একমাত্র ইসলাম আমাদের সংবিধানে রাষ্ট্রধর্ম স্থান পাওয়ার কারণে 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, ঠিক আমার দেশে সংখ্যালঘু ভিন্ন ধর্মের মানুষরা তার চাইতে আরো নিরাপদ। সেদিকে গেলাম, মরে যাব কিন্তু লড়ে যাব। এই কথা বলতে দিন, আমার মনে হয় আপনাদের একটু কষ্ট হচ্ছে। আমি কি আর 10 মিনিট ওয়াজ বাড়াইব? মানে কি কষ্ট হবে আপনাদের? আমি এখান থেকে হাট হাজারি চলে যাব, কিন্তু আমানত দিয়ে যাই কথাগুলো মনে রাখবেন। আমানত দিয়ে যাই কোন কথাটা? যতদিন বাঁচবেন সন্তান সন্ততি 14 গোষ্ঠী ওয়ান নাসে আসবেন, সবকিছু চাইতে আমার রসুলকে ভালোবাসতে কি পারবেন? এই পারবেন, দুই হাত তুলে বলেন পারবেন, পারতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? এই সাহাবী আমার নবীর জড়ায় ধরে এইভাবে জড়ায়, কথা নাই, একটা সাউন্ড হবে না, নবীকে ধরে রাখছেন, আস্তে আস্তে করে মাটিতে লুটিয়ে পড়ে গেলেন। সাহাবী দুনিয়া থেকে নবীকে দেখে দেখে বিদায় হয়ে গেলেন। কি হয়ে গেলেন? বিদায় হয়ে গেলেন। মানে দাওয়াত করব, সবার পরে ওয়াজ করাইব, সারা রাত যেন কাটাইব, এরপরে আবার কালেকশন করাইব, এরপরে তাবারক খাওয়াইব, তারপরে আবার আগামী বছর দাওয়াত করব। 11 বছর তো নাইছি, সামনে না আইলে কি, বা এক যুগ না হইলে কি চলে? হায়াতে বাঁচলে ইনশাল্লাহ আসবো, কিন্তু এগুলো হচ্ছে না, আমার আগের বক্তা দিয়ে করাইলে সবচেয়ে সুবিধা হয়। কারণ কেন, আমি যখন ওয়াজ করি তখন মন মাইন্ড উজাড় করে ওয়াজ করি, যেই মাত্র কালেকশনটা ধরি এই মাত্র ওয়াজের যে তাসিরটা সাথে সাথে নষ্ট হয়ে যায়। যাই বলেন উপকার আছে, ঠিক আছে, পাঠান ভাই থাকলে এরপরে হাবিব মেম্বার কো, ঠিক আছে গা, গেলে গা ভাস করব কো, আই তো গো নে সাদে সানা কফি লয়ে দা, কফি লয়ে গান করে তো তার তার লয়ে দেখছেন না, একটু ইশারা দিলে ফলাফল ভাগলে যায়। আমি এখন এই লাইনটা দেই না কাউরে, এখন সরাসরি রাগ নিয়া জিভুতের বাবু সিত একটু গভীর ভাবে ওয়াজ করুন।
কারণ মরে যেহেতু যাব লড়ে যাবে। রাজি আছো কিনা বলো মুসলমান, রাজি আছো কিনা বলো। আমি যে গান গাই, আমি যে শান গাই, এই জন্যই তো বদনাম। হুজুর জিকিরে ছামা গায়, হুজুর জিকিরে ছামা গায়, হুজুরে মুর্শিদি গায়, হুজুরে গান গায়, হুজুরে গান নিয়ে যে ডিজে বানিয়েছে সেগুলো কি দেখো না? যারা বানিয়েছে তাদের কিছুটা দোষ আছে? যারা মসজিদ শানগুলোকে ডিজে বানিয়েছে এদের কিছুটা কি আছে? দোষ আছে। কি আছে? দোষ আছে। এই দোষগুলো থেকে বেরিয়ে আসতে হবে মুসলমান, কথা কোন ঠিক না। এই জন্য ধর্মের কথাগুলোকে ধর্ম নিয়ে অধর্মের চর্চা করা যাবে না, ধর্ম নিয়ে অধর্মের চর্চা করা যাবে না, ঠিক কিনা বাবা? এই জন্য আপনার কি আমার কাছে বেজার হচ্ছেন? আমি কি আমার বাবার শান গাই? আমি মুর্শিদি গাই, আমি রসুলের শান গাই, আমি আল্লাহর শান গাই, এটা কি আমার অপরাধ ভাই? আমার শান সুরচন্দ্র পুলিশ ভাইরা নাসির ভাই না, আর এলো দেখি নেম প্লেট শামসুল ভাই, এরপরে ওয়াহিদ গাজী স্যার, ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার স্যারদেরকে সেবার জন্য কোনো ত্রুটি না হয়, কারণ আসলে আমি সবচেয়ে বেশি আনন্দিত হয় যখন প্রশাসন আমাদের সাথে, আমরা যখন প্রশাসনের সাথে আন্তরিকভাবে চলাফেরা করি। আপনারা জানেন যে দুরুস্তি আমরা করছি রাউন্ডবাড়িয়া, আমাদের প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ। বলেন কেন? তাহলে আমি তো বুঝাই দিই। হ্যাঁ এমপি সচিব আলহামদুলিল্লাহ। আমার শান সুরচন্দ্র যদিও লাগে কারো মন্দ, নবীর শান সুরচন্দ্র যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যাই দ্বন্দ্ব, যদিও লেগে যাই দ্বন্দ্ব, আমার শান আমার সুর, আমার শান আমার সুর, সবই যে নবীজির জন্য, সবই যে নবীজির জন্য। দেহে যতদিন প্রাণ থাকবে রসুলের শান চলবে, দেহে যতদিন প্রাণ থাকবে মুর্শিদির শান চলবে, দেহে যতদিন প্রাণ থাকবে কোরআনের পক্ষে তাহির কথা বলবে, দেহে যতদিন প্রাণ থাকবে ইসলামের পতাকা হাতে থাকবে। এই জন্য মরেই তো যাব ইনশাল্লাহ, কোরআন হাতে নিয়ে বলছি লড়ে যাব। প্রমাণ আছে না? ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। নবী আমার ডাক দিয়ে বলে সাহাবি, মনে আছে না? নবীর দরায় চরায় চরায় নিচে যখন কইরা গেছে গো, একটা পিয়া দো এমন ভাবে একটা পাথর মানলো, এই পাথরটা সরাসরি আমার নবীর মাথার হেলমেট মুবারকে আইসা পইরা গেছে, দুইটা করা মুবারক মাথার মুবারকের ভিতরে দুইটা গেছে রে বাবা। সাহাবাই কারাম বলে আমরা তাকায়া দেখলাম নবীর হেলমেট মুবারকটা ঢোকার পরে রক্ত মুবারক ভাসতে ভাসতে দাড়ি মুবারকের উপরে। আল্লাহ ডাক দিয়া বলে জিবরাই আমার বন্ধু নবীর দাড়ি মুবারকে এক ফোঁটা রক্ত মুবারক ঝরতেছে, তাড়াতাড়ি দাহিয়া তোর হাতের মধ্যে নিয়ে আনে, এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে এই জমিনের মধ্যে কেয়ামত পর্যন্ত কোনো গাছপালা হবে না, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও জিবরাইল আল্লাহর নাম দিবি আল্লাহ গো, তোমার বন্ধুর তো তুমি রহুল্লাহ বল নাই, তোমার বন্ধুর তো তুমি হাবিবুল্লাহ বলেছো, ও আল্লাহ হাবিবুল্লাহ বইলাত বন্ধু কষ্ট পাই, তুমি দিও কিছুই করো না, আমার একটু অনুমতি দাও, আমি কাফেরদেরকে উহুদের পাহাড়ে আশ্রাইয়া মাইরা ফালাই। আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবীরে যাইয়া বলো, আমার বন্ধু যদি আজকে একটু তাদের জন্য বদদোয়া করে আমি আল্লাহ সব কিয়ামত গটাইয়া ফেলাম। জিব্রাইল আলাইহিস সালাম আশার বাসা নিয়ে নবীর কাছে আইসা ডাক দিয়া বলে নবীজি কাফেররা আপনাকে মারতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি নবী যদি বদদোয়া দেন কাফেরদেরকে জ্বালাইয়া পোড়াইয়া শেষ কইরা ফেলাইব। আমার নবী ডাক দিয়া বলে জিব্রাইল ও জিব্রাইল আমি
গোলামে মোর নবী, আমি যদি বদদুয়া দেই আল্লাহ যদি সব মাইরা ফালাই, আমি ধর্মের দাওয়াত এই কোরআনের দাওয়াত আমি দিব কার কাছে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? মুসলমান, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, কোন ধর্মের মানুষের উপর আঘাত করা যাবে না, অন্য কোন ধর্মের মানুষের উপর আঘাত করা যাবে না, অন্য কোন পূজা মণ্ডপে আঘাত করা যাবে না। ঘটনা যেখানে ঘটেছে সেখানে তদন্ত হবে, তুমি অস্থির হবে না। ঘটনা সেখানে সেখানে তদন্ত হবে, কিন্তু তোমাকে ইসলাম এই এখতিয়ার দেয় নাই একটি ঘটনাকে কেন্দ্র করে আরেকটি জায়গায় অনর্থক গিয়ে আক্রমণ করবা। সাবধান, দায়িত্ব নিয়ে বলছি, ফেসবুক নামক গজব থেকে বেরিয়ে আসো। ফেসবুক নামক গজব থেকে গুজবে কান দিবে না। এই উহুদের যুদ্ধে গুজব ছিল, গুজব যেই মাত্র রাসূলের দন্ত মুবারক ভেঙে গেছে তখন ওই কাফেররা বলছে কুপিরে মুহাম্মদ নবীকে মেরে ফেলা হয়েছে। তখন কেন বলেছে? কাফেরদের মনমানসিকতাকে নষ্ট করে দেওয়ার জন্য বহুত সুযোগ সন্ধানীরা আছে, এক এক সময় এক একটা ঘটনা ঘটায় দেয় এই দেশকে বিশৃঙ্খলায় নিপতিত করার জন্য। কথা বলেন ঠিক কি না বলুন? এই জন্য কি বলেছি, ঘটনা যেখানে ঘটেছে সেখানে তদন্ত হবে, অন্য কোন ধর্মের মানুষের উপর আঘাত করা যাবে, অন্য কোন পূজা মণ্ডপে আঘাত করা যাবে, প্রত্যেকটা বিধর্মীর সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহর হাবিব উহুদের ময়দানে বলেছেন যে কখনো আমি যদি বদদুয়া করি আমি দিনের দাওয়াত দিব কার কাছে? এখান থেকে মুসলমানদের জন্য মেসেজ হলো, এখান থেকে মুসলমানদের জন্য শিক্ষা হলো, আমরা যদি কাউকে যদি আমাদের করে নিতে হয় প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। মুসলমান যখন সেই জায়গা থেকে লড়ে গেছে তখনই মুসলমান ধ্বংসের দিকে নিপতিত হয়েছে। অবনতির মূল কারণ, অবনতির মূল কারণ, এরা বলছে কুতিলে মুহাম্মদ নবীকে মেরে ফেলা হয়েছে, অথচ আমার নবী একটা গর্তের ভিতরে পড়ে আছে। জিব্রাইল আলাইহিস সালাম বলেন আমি নবীর কাছে এসেছি, এসে দেখতেছি রাসূল গর্তে পড়ে, ব্যথার জন্য কাঁদে না উম্মতের জন্য কাঁদতেছে। এত নীরবে সুবহানাল্লাহ বলেন আপনারা ঘুমায় ঘুমায়া, আরে নবী আমার জন্য কাঁদে, তোমার জন্য কাঁদে, আর নবীর জন্য আমরা কান্না করতে পারি না। নবীর মহব্বতের সাগরে সাঁতার জান না মিয়া। এবার এক সাহাবী যার নাম হলো মালিক ইবনে সিনান রাসূলের কাছে আসছেন, আয়েশা দেখছেন রক্ত মুবারকগুলো ঝরতেছে, হাত দিয়ে ঝাঁটা দিয়ে ধরছে কিন্তু রক্ত মুবারক বন্ধ হয় না, মাটি একটু হাতে নিয়ে এই লাগাইছেন রক্ত মুবারক বন্ধ হয় না, এখন নবীর রক্ত মুবারক জমিনে পড়বে। সাহাবা কি করছেন জানেন? সাহাবার জিব্বাটা মাঝখান দিয়ে ঢেউ তুলছেন, এইভাবে ঢেউটা তুলছেন, এর ক্ষেত্রে যে ড্রেন আছে না, ড্রেন দিয়ে পানি যেমন ভাবে যায় এই জিব্বাটাকে ড্রেন বানাইয়া রাসূলের পাকের দন্ত মুবারকের গোড়ায় লাগাইয়া দিছে, যা রক্ত আসছে জিব্বার ডেন দিয়া মালিকের সেনারের পেটের ভিতরে রক্ত মুবারক ঢুকে গেছে। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, রক্ত মুবারক ঢুকে গেছে, আর উপরে একটা উট যার নাম হলো কসওয়া, না হুজুর কসোয়া না, কসো নামক উটটা চতুর্দিকে ঘুরতেছে আর চোখের পানি ফালায় কাঁদতেছে। এইভাবে এইভাবে উপরের দিকে তাকায়া গুনগুন করে কি জানে খায়, মালিক ইবনে সিনানকে আমি শুনতেছি উটের জবান আল্লাহ খুলে দিছে, উটটা ডাক দিয়ে বলছে আল্লাহ ও আল্লাহ রাসূল পড়ে আছে গর্তে, আমি উট একদিন না খেলে খোদা লেগে যেত, দাঁড়াতে কষ্ট হতো, দুই দিন না খেলে আমি বসে পড়তাম, তিন দিন না খেলে আমি শুয়ে পড়তাম, চার দিনের মাথায় অস্থির হয়ে যেতাম, পাঁচ দিনের মাথায় দিন দুনিয়ার খবর নাই, কিন্তু পাঁচ দিন পরে যখন আল্লাহর হাবিব আমার উপরে উঠত উট উট চতুষ্পদ দন্ত হইয়া রাসূলুল্লাহকে চিনল, আর তুমি আমি রাসূলকে চিনি না, বড় কপাল নসিব কারা। উট ডাক দিবি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ আল্লাহ পাঁচ দিন পর্যন্ত আমি যদি না খাই আমার উপরে খুব মনোযোগ, আমার উপরে যখন রাহমাতুল্লাহ আলামিন বসত আমার সেকেন্ডের ভিতরে পাঁচ দিনের খোদা দূর হয়ে যেত। আর বড় করে বলুন সুবহানাল্লাহ, আর বড় করে বলুন সুবহানাল্লাহ, পাঁচ দিন খোদা কি হয়ে যেত, দূর হয়ে যেত। এই মুহূর্তে একটা বিয়াদব উপর থেকে এত বড় একটা পাথর রাসূলের পাকের মাথা মুবারকের বরাবর ছেড়ে দিয়েছে, এই পাথরটা যদি পড়ত রাসূলের মাথা মুবারক একদম মাটির সঙ্গে মিশে যেত। যেই মাত্র পাথরটা গড়ায় আসতেছে চতুষ্পদ জন্তু বুঝলি আর কি বুঝে, কিন্তু নবী তো চিনে, উঠত নবী, নবীর সঙ্গে একটা পশু, একটা পশু জান্নাতে যাবে, এটা হলো কসওয়া, একটা কুত্তা জান্নাতে যাবে, এই কুকুরের নাম কি, কিতমির, একটা মাছ বেহেশতে যাবে, একটা মাছ বেহেশতে যাবে, যেই মাছটা ইউনুস আলাইহিস সালামকে পেটে ধারণ করেছিল। আর যদি কোন সুবহানাল্লাহ, এক নবীর আমলে চারটা অন্ধকার,
যখন তিনি মায়ের পেটে ছিলেন এক অন্ধকার, আবার যখন তিনি মাছের পেটে ছিলেন তখন এক অন্ধকার। সুবহানাল্লাহ বলবেন, আবার যখন তিনি এই আর দুইটা আছে আমার খেয়াল নেই। তো এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কসম নামক উট, এই উটটা রসুল তো চিনে, দুশমন যে মেরেছে দুশমনটাকে চিনে, আবার যে প্রেমিকটা জিব্বা লাগিয়ে রক্ত মুবারক পান করতেছে এই প্রেমিক যেই মাত্র পাথরটা রসুল পাকের মাথা মুবারকের বরাবর আসবে, এই মুহূর্তে উটটা এমন জোরে একটা পাথর লাথি মারছে এই পাথরটা উইড়ে গিয়া বিশাল বড় একটা পাহাড়ের ভিতরে গর্ত হয়ে ঢুকে গেছে। মালিক তুমি কি করেছ? মালিক ডাক দিয়ে কই, নবী গো আপনি গর্ত মুবারকের মধ্যে পড়ে আছেন, আমার জিহ্বাটা আপনার দন্ত মুবারকের কাছে লাগাইয়া দিলাম, আর আপনার রক্ত মুবারক যা আছে আমি মালিক ইবনে সিনান আমি পান কইরা বলাইছি। মানুষের রক্ত পান করা হারাম। সাহাবা কি যদি জানতো নবী মানুষ জীবন আমরা মতন মানুষ জানলে জীবনও যাই না হারাম খাইতো? কথা কর না কেন? আমি তো জানি মানুষের রক্ত পান করা হারাম, আমি কোনা রক্ত খাবো? মানুষের রক্ত পান করা হারাম, আমি কি ফারুক পাঠানের রক্ত খাবো? কিন্তু সাহাবায়ে কেরাম যদি রসূলকে আমাদের মতো মানুষ জানতেন তাইলে জীবনে নবীর রক্ত মুবারক পান করে হারাম খাইতেন? আমার নবী ডাক দিয়ে বলে, মালিক ইবনে সিনান তুমি তো আমার রক্ত মুবারক পান করলা না, যেই পেটের ভিতরে আমি নবীর রক্ত মুবারক ঢুকেছে এই বলিটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। একটা মহিলা একটা দৌড় মারছে যার নাম হলো নুসেবা, যেই মাত্র যুদ্ধের ময়দানে আসলো ওই মুহূর্তে আমার নবী রাহমাতুল্লিল আলামিন যুদ্ধের ময়দানে আসার পরে এবার ওই মহিলাটার একটা সাহাবী ডাক দিয়ে বলে, মা তুমি যুদ্ধের ময়দানে যেও না, তোমার স্বামীটা উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। এই মহিলা স্বামীর জন্য মায়া করে নাই, যেই মাত্র সামনে গেল আর একটা সাহাবীর কাফেলা বলে, সামনে যেও না তোমার দুইটা সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এই মহিলা সন্তানের মায়া করে নাই, এই যে শুনো, ওই মহিলা সামনে গেল যাওয়ার পরে একটা কাফেলা বলে, রে বাবা তোমার সন্তান নাই তোমার স্বামীও নাই। মহিলাটা কান্দা কান্দা কয়, সাবারাও আমার স্বামী শাহাদাতের খবর দিলি, আমার সন্তানের খবর দিলি, আমার নবী কেমন আছে খবরটা দি আমারে দিলি না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই দিকটা মুসলমানরা একদম বিজয়ী, হঠাৎ কইরা ওই যে আমার নবী বলছিল পাহাড়ের এই জায়গাটা তোমরা ত্যাগ কইরো না, সাহাবায়ে কেরাম মনে করছে যুদ্ধে বিজয়ী হয়ে গেছে, ওই পাহাড়ের গুহাটা সাইরা দিয়া গনিমতের মাল ভাগ করবেন, এই জন্য সাহাবায়ে কেরাম পাহাড়টা সাইরা চলে আসছে। আর পিছন দিক দিয়া কাফের গোষ্ঠী এমন ভাবে ঢুকা গেছে শেষ পর্যন্ত মুসলমানরা যুদ্ধের ময়দানে পরাজিত হয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য মুসলমানরা কেন পরাজয় হলো? নেতার নেতৃত্বের কমান্ড মানার না মানার কারণে। এই জন্য যুবক যে এলাকায় যে গোষ্ঠীতে যে লিডার তোমাদেরকে দিক নির্দেশনা দিবে, ওই দিক নির্দেশনা অনুযায়ী যদি মুসলমান মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যেতে পারো তাহলে আল্লাহর কসম করে বলি তাহলে মুসলমানরা কখনো ভয়াবহ পরিণতির দিকে দাবিত হবে না। কথা বলেন ঠিক না বেঠি? এই যুদ্ধের ঘটনা থেকে শিক্ষা হলো নেতার নেতৃত্ব মানতে হবে, কোনোদিন অমান্য করা যাবে না। এই জন্য যদি আমরা
ওই যদি মুসলমানরা যদি বিজয়ের মালা গলায় রাখতে চাও, মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না? মুসলমানদের অবনতি হওয়ার আরেকটা কারণ, মুসলমানরা বিপদে পা দিয়ে ফেলেছে, এই জন্য জান দিব সব দিয়া দিবে, মুসলমানরা ইমান দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আমার কথার সাথে কারা কারা একমত হাত তোলে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে, কি হতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে, তবেই আমাদের মুসলমানরা সাফল্যের স্বর্ণ শিখরে ঢুকতে পারবে। আলহামদুলিল্লাহ বলেন। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।